শিখর টিভি। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি শিখর টিভির বিশেষ আয়োজন ইউরোপের পথে প্রান্তরে শেখরের খোঁজে অনুষ্ঠানটিতে। চলুন অনুষ্ঠানটি দেখা যাক রিয়াজুল ইসলাম কাউসারের উপস্থাপনায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শিখর টিভির বিশেষ আয়োজন শেখরের খোঁজে অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজুল ইসলাম কাউসার। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের সুনামধন্য সুরকার এবং সঙ্গীত পরিচালক জনাব মইনুল ইসলাম খান। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ, আপনাদের দয়ায় ভালো। আজকে শিখর টিভির মাধ্যমে আপনার কাছে জানতে চাইবো যে আপনি এই গানের ভুবনে কেমন করে এলেন? গানের ভুবনে আসলাম, আমি ছোটবেলা থেকে গান করতাম, একদম ছোট অবস্থায় যখন তখন থেকেই গান করতাম, এবং ছোটবেলায় আমি গান শিখেছি। আমার ওস্তাদি ছিলেন সুখেন্দু চক্রবর্তী, প্রয়াত। তো গান গাইতে গাইতেই তারপরে একসময় আমার মনে হলো যে ক্রিয়েটিভিটিটা গাওয়ার চেয়ে পরিবেশন, গান তো গায়ে পরিবেশন করে, কিন্তু যে গানটা যে সুর করে বাচ্চা লিখে, যে গান যিনি, সেই গানের সুর, সুরের যে স্রষ্টা আর কি, সেটার মধ্যে আনন্দটা অনেক বেশি এবং অর্জনটা অনেক বেশি। মূলত আমি সেই দৃষ্টিকোণ থেকেই আমি প্রেক্ষাপটটা আমি আমার ইয়েটাকে চেঞ্জ করে আমি তখন ওই দিকেও মনোনিবেশ করলাম। আচ্ছা আচ্ছা, এটা আসলে মনের ব্যাপার মূলত সঙ্গীত। সেটা আজ থেকে অনেক বছর আগে, আমি তো প্রথম সঙ্গীত পরিচালক হই মানে অফিসিয়ালি। আচ্ছা, আমি যখন সঙ্গীত পরিচালনার, আমি যখন অডিশন দিয়ে যখন আমি পাস করলাম, দ্যাট ওয়াজ 78-78 সালে। আপনার গানের ভেতরে কোন বিষয়টা বেশি প্রাধান্য দিয়ে থাকেন সাধারণত? হ্যাঁ, আমি তো সবসময় বাণী প্রধান গান, বাণীর সমৃদ্ধ যে গানগুলি, বাণীর উপরে আমার অনেক বেশি দুর্বলতা, সেখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না। আর অবশ্যই গানের মধ্যে একটি চিত্রকল্প থাকতে হবে, এবং সেটার একটি ধারাবাহিকতা থাকতে হবে, সামঞ্জস্যপূর্ণ। এবং মৌলিক বিষয়টাও থাকতে হবে, মৌলিকত্ব থাকতে হবে, সেটাকেই আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিই। আর গান তখনই সেই গানটি প্রাণ সৃষ্টি হয়, গানটা তখনই এটা সৃষ্টি হয়, আমি বলবো, যে গানটি মানুষের মুখে মুখে যায়, যে গানটি মানুষের হৃদয়ে নাড়া দেয়, সেটাই প্রকৃত গান, মানুষকে গানের দিকে নিয়ে আসে। হ্যাঁ, গানের দিকে নিয়ে আসে, একটা মানুষের জীবনের কাহিনীর সাথে মিলে যায়, এবং কেঁদে ফেলে আমরা দেখি। এবং সেই লিরিক যেটা শব্দ, যে শব্দচয়নগুলি যে গীতকবিরা লিখে থাকেন, সেই গানের সাথে সুরের সামঞ্জস্য, মিল ঘটাতে হবে। এবং শুধু তাই না, অর্কেস্ট্রেশনও আপনার এক হতে হবে, মিলে যেতে হবে, মিশে যেতে হবে। মানে সেখানে অর্কেস্ট্রেশন একটা বিশাল ব্যাপার, অবশ্যই পরিচালনা, যেটা সঙ্গীত পরিচালনা। আমি যখন একটি গান সুর করি, সুর করার পরে গানটাকে আমি যখন অর্কেস্ট্রেশন করি, মিউজিক কম্পোজিশন করি, তখন আমাকে ভাবতে হয় যে এই গানের কম্পোজিশনে কী কী যন্ত্র ব্যবহৃত হবে। আচ্ছা আচ্ছা, সেটা একটা নির্ধারণ করার বিষয় আছে, সেটা একটা, সেটার সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করতে হবে অবশ্যই। তো সেই সমন্বয়টা যখন হয়ে যায়, তারপরে একজন শিল্পী যখন এটা তার কণ্ঠে ধারণ করে, উনি এটাকে তখন পরিবেশনা চলে যায়, মানে তখন তার কণ্ঠে এটা গানটা ধারণ করা হয়। কিন্তু সেখানেও মিউজিক ডিরেক্টরের দায়িত্ব, গানটি যখন সে ডাবিং করে, তখন মিউজিক ডিরেক্টর তখন এই গানটাকে তার যে সুরের যে মূর্ছনা এবং সুরের যে গভীরতা, ডেলিভারিটা কেমন হবে, থ্রোয়িংটা কীরকম হবে, এক্সপ্রেশনটা কীরকম হবে, সব কিছুই তাকে তখন দেখিয়ে দিতে হয়। এবং ফাইনালি যখন তার মনে করতে হয়, তখন সেই গানটি তখন প্রচার মাধ্যমে যে প্রচারিত হয়। খ্যাতির একটা বিড়ম্বনা, এরকম কি কোনো ঘটনা আছে যে আপনি খ্যাতির বিড়ম্বনা করেছেন?
প্রায়শই পড়তে হয়, তবে পর্দার আড়ালে যারা কাজ করে, যারা ব্যাক স্টেজে কাজ করে, যে সেরকম আমি একজন মানুষ, আমি তো পর্দার আড়ালে থাকা মানুষ, তো সেজন্য আমাকে দামে চেনে কিন্তু কখনো দেখতে পারে না। মানে একজন একজন শিল্পী, গানের গাই, মানে যারা গান কণ্ঠশিল্পী, তাদের পরিচিতিটা এত বেশি ফোকাস, বিকজ তারা সবসময় কোনো না কোনো চ্যানেলে গান করছে, যার জন্য সবাইকে দেখছে, সবাই তাদেরকে দেখছে, আগ্রহ হচ্ছে যে অমুক শিল্পী, হ্যাঁ না, তাদের চেহারা চিনে। জি জি, আপনি বিড়ম্বনা শব্দটা ইউজ করেছেন, যে বিড়ম্বনাটাকে, খ্যাতির বিড়ম্বনা, খ্যাতির বিড়ম্বনাটা তাদের বেশি হয়, বিকজ তারাই তারাই স্ক্রিনে থাকে সবসময়, কোনো না কোনো ভাবেই থাকে, কারণ আমাদের দেশে এখন 24টা উপরে বোধ হয় চ্যানেল, প্রাইভেট চ্যানেল আরও সামনে আসতেছে, সেখানে তারা সবসময় টেলিভিশনে কোনো না কোনোভাবে থাকছে, আবার তারা লাইভ কনসার্ট করছে, সেখানেও তারা দর্শকরা দেখছে, যে কারণে তাদের খ্যাতিটা বিড়ম্বনাটা বেশি হয়। কিন্তু মূল যে আমরা যে কাজটা করছি পিছন থেকে, আমরা তো স্ক্রিনে যাওয়ার সুযোগটা কম, সে কারণে আমাদের খ্যাতির বিড়ম্বনাটা থাকে না। কিন্তু আপনি জানতে চেয়েছেন যে এমন কোনো ঘটনা আছে কি না, সেটা কি আপনি বলবো আমি যে হ্যাঁ এমনও যে হয় না তা না, এরকম হয়, হয়েছে অনেক ঘন্টা, তার মধ্যে আমি একটি উল্লেখযোগ্য ঘটনা বলেছি। আমরা একটি মহিলা স্কুল, সরি গার্লস স্কুলের একটা 100 বছর পূর্তি অনুষ্ঠানে গিয়েছিলাম, তো আমার যে সহধর্মিণী করণ চাপা সেই অনুষ্ঠানে গান করতে গিয়েছে, তা আমিও সাথে গিয়েছি, সভাপতি সেটা একটা মহিলা স্কুল, মানে গার্লস স্কুল, সব মেয়েরা সব ওখানে, আচ্ছা আচ্ছা, মানে ছেলেরা বলতেই নাই আর কি, সব মেয়ে আর কি, ঠিক আছে, তো আমরা তো কাউকেই চিনি না। সভাপতি আমরা যাওয়ার পরে কর্ণকের সাথে সবাই ছবি তুলছে, সবাই ছবি তুলছে, সবাই ছবি তুলছে, পার্টিসিপেশন হচ্ছে 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 হচ্ছে, আমি তো পাশে এক জায়গায় দাঁড়িয়ে কোনায় দাঁড়িয়ে আছি, আচ্ছা আচ্ছা, তো হঠাৎ করে একটা মেয়ে এসে বলতেছে, স্যার আপনি মইনুল ইসলাম খান না? আমি হ্যাঁ, কেন? বলতেছে আপনাকে তো আমি টেলিভিশনে দেখছি, আপনি ইন্টারভিউতে, এবং আপনাকে আমি একটি পত্রিকার কথা বললো, ইন্টারভিউতে দেখেছি, আপনার ওই একটা বায়োগ্রাফি টেলিভিশনে আমি দেখেছি, আপনার একটা বায়োগ্রাফি হয়েছে সেখানে আমি দেখেছি, আপনার তো আমি ভীষণ ভক্ত। আচ্ছা, আমি তাকে আমার মানে চার্জ করার জন্য আমি জিজ্ঞেস করলাম যে আমারকে আমার সম্বন্ধে আমাকে আমার যে তুমি, মানে আমি সে খুব উত্তেজিত হয়ে গেছে, মানে ভীষণ উত্তেজিত, খুব মানে ইমোশনাল হয়ে গেছে, ভীষণ উত্তেজিত, মানে বলার পরে আমাকে যখন বলছে, তখন আমি যখন বলছি হ্যাঁ হ্যাঁ বলার পরে সে একটা চিৎকার দিছে, লাভ দিছে, তারপরে সে কথা বলতে বলতে সে মানে ইয়ে হয়ে যাচ্ছিল, মানে না কেঁদে না, মানে উৎফুল্ল হয়ে মানে কথা জড়ায় যাচ্ছিল। তো মেয়েটা বলতেছে যে এরকম, আমি আপনার ভীষণ ফ্যান স্যার, আমি আপনার ভীষণ ভক্ত, ভীষণ ভক্ত। তা বললো আমার যে ভক্ত আমি একটু প্রমাণ করতে চাই, আর কোন কোন গান আপনার তুমি শুনেছো, তুমি আমার কয়েকটা গানের কথা বলো। আচ্ছা, তো মেয়েটি আমার যে শ্রেষ্ঠ কয়েকটি গান, তাই এরকম মানে অনর্গল 10টা গানের ইয়ে সে বলে দিল যে আপনার এই গানটা, আপনার এই গানটা, আপনার এই গান, আপনার এই গান, বিশাল ব্যাপার। তখন আমি বুঝতে পারলাম যে রিয়েলি সে আমাকে আমাকে মানে চিনতে পারছে, যে আপনার ফ্যান রিয়েল পরীক্ষা করা হয়। এরপরে হইল কি, সে সবার তো মাথায় ক্যাপ ছিল, ওদের যে 100 বছর পূর্তি ক্যাপ বানিয়েছে, ক্যাপ মাথায় ছিল, তো সবাই কনক চাপা তো সব ক্যাপে মধ্যে সব অটোগ্রাফ দিচ্ছে, তো ও এখন বলতেছে আমাকে হাতে অটোগ্রাফ দিতে হবে। আমি বললাম যে কেন হাতে, কেন বলে না, আমাকে আমাকে হাতেই দিতে হবে আপনার অটোগ্রাফ, নাহলে আপনাকে আমি ছাড়তেছি না, আপনাকে আমার হাতেই অটোগ্রাফ দিতে হবে। মানে খুব বেশি মানে বিরক্ত করছিল, যার জন্য আমি হাতেই অটোগ্রাফটা দিয়েছি। এরকম ঘটনা অনেক জায়গায় হয়, যারা আমাকে চিনে ফেলে। জি জি, ইদানিং এখন মানুষ চেনেও আমাকে, বিকজ আমি আমাকে টক শোতে যেতে হয়, জি জি, রিয়েলিটি শোতে বিচার কার্য করতে হয়, তখন তারা দেখে, এই কারণে আর কি। এটা তো স্বাভাবিক, সবারই একটা আগ্রহ থাকে। তো আমি আমরা জানি যে স্বনামধন্য জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক আপা, তো আপনি তাকে সহধর্মিণী হিসাবে কেমন করে পেলেন?
কেমন করে পেলেন এই শব্দটার? এক বাক্যে যদি বলি, এটা তো আমরা যতটুকু জানি যে মুসলমান হিসেবে নির্ধারণ করাই থাকে উপর আল্লাহর ইচ্ছা, সেটি হলো আমি প্রথমত বলতে চাই। অবশ্যই। আর দ্বিতীয়ত, আমাদের মধ্যে কোনো ভালোবাসা, চিঠি লেখালেখি, প্রেম, গাছতলা বসে ছবি দেখা বা গাছতলা বসে বসে থেকে আড্ডা মারা বা কি, এই সমস্ত কোনো কিছুই আমাদের ছিল না। আমাদের যা সেটেল ম্যারেজ হয়েছে, কোনো এগুলি কিছু হয়নি। আমার গানে গানেই পরিচয়। আমার আমি যখন 78 সালে একটি চিলড্রেন্স প্রোডাকশন করছিলাম টেলিভিশনে, আমি ওখানকার যখন সঙ্গীত পরিচালক, আমার পার্টিসিপেন্ট ছিল 100 জন, তার মধ্যে কণা চাপাও ছিল 1 জন। আচ্ছা আচ্ছা। সেখানে পরিচয় আমার সাথে। আচ্ছা। সেখানে একটি অডিশন নিচ্ছিলাম আমি, সেই অডিশনে দেখলাম যে ওর ইয়েটা মানে পারঙ্গম ক্ষমতাটা এত বেশি, যেটা মানে আমি তখন ওই মুহূর্তে আমি আই জাস্ট বিকম স্টান্ড, আমি অবাক হয়ে গেছিলাম যে এত এতই সুন্দর, এত অল্প বয়সে এত মেজাজি গলা, এত পিচে গলা, এত সুরেলা কণ্ঠ, এত লয়ে পাকা, কিভাবে সব মানে তখন আমি খুব আশ্চর্য হয়ে যাই আর কি। তারপরেও আমার কাছে আসতো, আমি ওকে তখন ট্রেন করতাম। যদিও শাস্ত্রীয় সঙ্গীত সে তার ওস্তাদজি বসির আহমেদ ওনার কাছে শিখেছে, কিন্তু এই গান কীভাবে করতে হয়, গান ড্রয়িং কীভাবে করতে হয়, ডেলিভারি কীভাবে দিতে হয়, এক্সপ্রেশন কীভাবে দিতে হয়, এই জিনিসগুলো আমি ওকে শিখিয়েছি। তো ওর বাবা নিয়ে আসতো, সেইভাবেই ইয়ে মূলত আমাদের পরিচয়। তারপর সেখান থেকে বিয়ে। আচ্ছা। এইটা একটা ভিন্ন প্রসঙ্গে, একটা অর্জনের প্রসঙ্গে আমি যেতে যাচ্ছি, যে আমি সম্প্রতি দেখেছি যে বঙ্গবন্ধু তুমি আমার সোনার বাংলাদেশ এই গানটি আপনি করেছেন এসআই টুটুল ভাইকে দিয়ে। তো এই গানটি করতে গিয়ে আপনার অভিজ্ঞতা এবং অর্জনটা, আমি অনুভূতিটা জানতে চাচ্ছি। এটা হলো আমার জীবনের যত শ্রেষ্ঠতম যে কটি গানই আমার আছে, গান তো করেছি টোটাল হয়তো 1000-2000 মতো গান হবে বা তারও বেশি হতে পারে। তো এর মধ্যে উল্লেখযোগ্য আমার যে যত গান আছে তার মধ্যে অন্যতম একটি উল্লেখযোগ্য গান আমার আমার সৃষ্টি এই বঙ্গবন্ধু তুমি আমার সোনার বাংলাদেশ। আচ্ছা। গানটি লিখেছেন হুমায়ুন কবির সাহেব, গীতকবি। জি। তো গানটা করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি যে ওনার কে নিয়ে লেখা একটি গান করতে পেরেছি। এবং গানটি মিউজিক ভিডিও আছে, ইউটিউবে আছে। আচ্ছা আচ্ছা। দেখতে পাবেন, এটা ইউটিউবে আছে এবং এটি ভিউয়ার্স অনেক কত কয়েক লক্ষ মনে ছাড়িয়ে গেছে সম্ভবত। যাই হোক, তো শিল্পী নির্বাচন আমি নিজেই করি, আমার উপরে দায়িত্ব ছিল যে শিল্পী নির্বাচনটা আপনি করেন, তা আমি করেছি। এটার জন্য আমি কোনো পারিশ্রমিক নেইনি। আচ্ছা আচ্ছা। এবং শিল্পী এসআইটি যে গাইড গিয়েছে সেও কোনো পারিশ্রমিক নেয়নি। খুবই একটা ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ। এটা করতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত বোধ করি। না আসলে আমিও দেখেছি, আমি খুব গর্ব করি। আমরা গানটা শুনবো পরবর্তীতে, দর্শকদেরকে আমরা দেখাবো গানটা আশা করছি, কারণ এত জনপ্রিয় এবং সত্যি আমারও ভালো লেগেছে, আমিও দেখেছি গানটি। তো আরেকটি ভিন্ন প্রসঙ্গে যেতে আছে যে বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য আপনার কি ভাবনা রয়েছে? নতুন প্রজন্মকে আসলে একটা জিনিস খুব বেশি দুঃখের সাথে বলতে হচ্ছে যে নতুন প্রজন্ম রাতারাতি মানে খুব অল্প সময়ে তারকা হয়ে যেতে চাচ্ছে। তারকা জিনিসটার মানেই তারা আসলে বোঝে না। জি জি। আমার সহধর্মিণী 3 দশকেরও বেশি বোধ হয় প্রফেশনাল ক্যারিয়ার কনক চাপার। জি। 3 দশকের বেশি সময়ে প্রফেশনাল ক্যারিয়ার, এতগুলি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এত সমপরিমাণ এত অ্যাওয়ার্ড, এখন পর্যন্ত কনক চাপা তারকা বল কখনোই সে বলে না, এখনো কণ্ঠশ্রমিক বলে আছে। সে কোথাও সাইন করলে সে লেখে কণ্ঠশ্রমিক কনক চাপা। আচ্ছা আচ্ছা আচ্ছা। লেখালেখি করে তো সেখানে কণ্ঠশ্রমিক আপনি দেখবেন। তো তারকা জিনিসটা তো আমার মনে হয় ওরা বুঝেই না তারকাটা কি বলে, তারকার মানে স্টারিজম যে কি, স্টার কাকে বলে, এটা
কখন স্টার হওয়া যায় এটা নিজের নিজেরা যদি কেউ করে নেয় সেটা তো বলার আপনাকে লাগে না, সেটা তো আমরা বলতে পারবো না। তো এই তারকা হওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আমাদের দেশে, এটা যেটা নাকি খুবই খুবই মানে ইয়ে কি বলে ভয়ানক না মানে নেতিবাচক এটার এই প্রভাব আছে আর কি। আচ্ছা, হ্যাঁ, রাতারাতি মানে তারকা হয়ে যাওয়া এটা একটা খুবই নেতিবাচক দিক। এটা বেশিক্ষণ কিন্তু এটা ঠিক হতে না, সেটাই বোঝা বুঝে না কেন আমি ঠিক জানি না। যে কোনো জিনিসের একটা ফাউন্ডেশন লাগে, আপনি একটা বাড়ি বানালে ফাউন্ডেশন দিতে হবে, আপনি ফাউন্ডেশন না দিয়ে যদি আপনি তিনতলা চারতলা করে ফেলেন বাড়িটা কিন্তু টিকবে না, টিকবে না। ঠিক সেরকম একই জিনিস আপনার সঙ্গীতেরও একটি গুরুমুখী বিদ্যা, এটা একটা গুরু শিক্ষা সেখানে নিতে হবে। হ্যাঁ, সেখানে আমি জানি 14 বছর কনক চাপা শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছে, 14 বছর বিশাল 14 ইয়ার্স 14 বছর শুধু তানপুরা দিয়ে হারমোনিয়ামই ধরতে দেয়নি ওর সাথে আমি জানি। আচ্ছা আচ্ছা, তানপুরা দিয়ে তো সুতরাং ফাউন্ডেশনটা তাহলে কত শক্ত মজবুত। হ্যাঁ জি, আজকে কনক চাপা এই পর্যন্ত আসতে পারছে শুধুমাত্র তার ফাউন্ডেশন ঠিক আছে ছিল বিধায়। তো সেখানে আজকাল আমাদের দেশের এই জিনিসটা আমাদের আমাদের চোখে খুব খারাপ লাগে। এক আর কি সুস্থ সঙ্গীত হচ্ছে না, সুস্থ সুস্থ ধারার সঙ্গীত যেটা বলে আর কি, সুস্থ ধারার মেলোডি এবং আমাদের সংস্কৃতি এবং আমাদের যে ট্রেডিশন যে জিনিসটা আছে ওটাকে রেখে আমাদের একটা চলন আছে। তো আমাদের চাওয়া আছে আমাদের আমাদের যে সাবকন্টিনেন্ট, সাবকন্টিনেন্টের একটা কিন্তু এখন আমি এই সে কথা বলতে চাচ্ছি যে এই ফিউশন বলে একটা শব্দ আসছে, ফিউশন করে সবাই ফিউশন, ফিউশন করতে যে না হচ্ছে ওয়েস্টার্ন না হচ্ছে ইস্টার্ন কোনটাই হচ্ছে না, মাঝখান একটা কি যেন একটা হজবরলা হচ্ছে, এই জিনিসটাই নেতিবাচক এবং এই জিনিসটা থেকে বেরিয়ে আসা দরকার দরকার। এবং যারা সত্যিকার অর্থে গান গাইবে তারা সত্যিকার অর্থে তাদের শিখতে হবে গুরুমুখী বিদ্যাটা, তাদের গুরুর কাছ থেকে শিখতে হবে এবং গানের মতোই গান করা উচিত। হ্যাঁ, গানের মতোই গান করা উচিত। হ্যাঁ, যাতে মানুষকে মানে আকৃষ্ট করতে পারে, মানুষ যেন গানের মধ্যে ঢুকে যেতে পারে, যে কথাটা একটু আগে আপনি বলেছেন সেটাই। তো ভাইয়া, আর আমাদের শিকড় টিভির দর্শকদের জন্য আপনার কি বলার আছে? শিকড় টিভির দর্শকদেরকে একটি এটি শুধু বলবো যে আপনারা সুস্থ সঙ্গীত ধারার সাথে যুক্ত থাকবেন, বস্তুনিষ্ঠ সমালোচনা আলোচনা এগুলি আপনারা করবেন এবং প্রকৃত সত্যটাকে তুলে ধরবেন সবসময়, অসত্যকে আপনারা না বলবেন, এই জিনিসগুলা সততা যেটা আর কি সেটা বজায় রাখবেন। এবং আমি আমার যেহেতু আমি গানের মানুষ আমি বলতে পারি যে সুস্থ গান শুনবেন সবসময়, সুস্থ গান শুনবেন এবং অসুস্থ এবং বাণী সমৃদ্ধ গান শুনবেন এবং অসুস্থ গানকে বর্জন করবেন। আর আমরা দর্শকদের জন্য আপনার কণ্ঠে একটি অল্প করে হলেও আমাদের দর্শকদেরকে একটি সুর আপনার মাধ্যমে শুনতে চাচ্ছি এবং এই গানে গানে আমরা চলে যাব। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে এই বরেণ্য ব্যক্তি সাথে কোন কথা বললাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে শিকড় টিভির বিশেষ আয়োজন শেকড়ের খোঁজ অনুষ্ঠান থেকে। সবাইকে স্বাগত জানিয়ে বরেণ্য এই সুরকার এবং সঙ্গীত পরিচালক এর গানে গানে আমরা অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে যে গানটি আমি করেছি অতি সম্প্রতি, সেই গানেরই আমি অংশবিশেষ আপনাদেরকে শোনাচ্ছি। বঙ্গবন্ধু তুমি আমার সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধু তুমি আমার সোনার বাংলাদেশ।
বঙ্গবন্ধু তুমি আমার সোনার বাংলাদেশ, ভোরের শিশির মুক্ত বাতাস সবুজেরই রেশ, নকশি কাঁথায় সুতোয় বোনা শেষ বাংলাদেশ, মানচিত্রে ছড়িয়ে আছে তোমার ছবির বেশ, বঙ্গবন্ধু তুমি আমার সোনার বাংলাদেশ, ভোরের শিশির মুক্ত বাতাস সবুজেরই রেশ। চোখটা তোমার সবুজ ঘেরা বাংলার লোকেশ, মনটা তোমার বিপ্লবীয়ার প্রাণটা তোমার দেশ, চোখটা তোমার সবুজ ঘেরা বাংলার তোমার দেশ, স্বপ্ন তোমার প্রেরণায় আমার নেই তো তোমার শেষ, তোমার ডাকে মাথা উঁচু স্বাধীন বাংলাদেশ, বঙ্গবন্ধু তুমি আমার সোনার বাংলাদেশ, শিশি মুক্ত বাতাস সবুজেরই রেশ। ছড়িয়ে বাউল গানের সুর, তোমার জন্যে স্বপ্ন দেখা যাচ্ছি দূর বহু দূর, তোমার কণ্ঠে যায় ছড়িয়ে বাউল গানের সুর, তোমার জন্যে স্বপ্ন যাচ্ছি দূর বহু দূর, তোমার জন্যে মুক্তিযুদ্ধ মুক্ত মাটি দেশ, লাল সবুজের পতাকা ওই তুমি বাংলাদেশ, বঙ্গবন্ধু তুমি আমার সোনার বাংলাদেশ, শিশির মুক্ত বাতাস সবুজেরই রেশ, নকশি কাঁথায় সুতোয় বোনা শেষ বাংলাদেশ, মানচিত্রে ছড়িয়ে আছে তোমার ছবির বেশ, বঙ্গবন্ধু তুমি আমার সোনার বাংলাদেশ, ভোরের শিশির মুক্ত বাতাস সবুজেরই রেশ।
শিখর টিভি।